হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন যাবৎ এই কমেন্টগুলো আমার আসতেছিল, তো ভাবলাম সেই কমেন্টের রিপ্লে অনুযায়ী একটা মানে রিপ্লেও হয়ে গেল, একটা ভিডিও হয়ে গেল। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গহনা তৈরির বেস কীভাবে তৈরি করব। প্রথমে তো আগে বেসটা তৈরি করে নিতে হবে, এরপর হচ্ছে সেই বেসের উপরে আমরা গহনাগুলো মানে হচ্ছে ফ্লাওয়ারগুলো বসিয়ে গহনাটা তৈরি করব। তো বেস আমরা অনেক রকমের তৈরি করতে পারি, যেমন হচ্ছে চোকারের জন্য একরকম বেস হয়, তারপর হচ্ছে একটু লংয়ের মধ্যে যেরকম আমাদের মালাগুলো হয় সেটারও আবার আরেক রকমের বেস হয়, তারপর হচ্ছে আমরা যে কানের দোলটা তৈরি করি বা টিকলিটা তৈরি করি সেগুলোরও বেস আলাদা রকমের হয়। তো অনেকটাই হচ্ছে নির্ভর করে কাস্টমারের উপরে, কাস্টমারের সেই মানে যে গহনাগুলো নিবে সেই গহনাগুলোর কেমন সাইজে চাচ্ছে, খুব বড় সাইজের চাচ্ছে নাকি ছোট সাইজের চাচ্ছে, এটা হচ্ছে কাস্টমারের উপর ডিপেন্ড। তো কাস্টমার যখন আমাদেরকে বলে দেয় যে ফ্লাওয়ারটা এরকম হবে, মানে কানের দুলের ফ্লাওয়ারটা এরকম হবে, গলার নেকলেসটা এরকম হবে, সেরকম করে আমরা কাজ করে থাকি। তো এখানে একটা রিংয়ের বেস আছে যেটা এখন দেখালাম, এছাড়াও এখানে কানের দোল, টিকলি আর হচ্ছে চোকারের জন্য আমি বেসটা রেডি করে রেখেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো আমি বেসগুলো কীভাবে তৈরি করি। বেসটা দুভাবে তৈরি করা যায়, যেমন এখানে বক্রম ব্যবহার করা যায় আর হচ্ছে মোটা যে কাগজ থাকে সেটা ব্যবহার করা যায়। মোটা কাগজ বলতে এখানে আমি বলবো মিষ্টির কাগজ, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি বলতেছি। ধরেন মিষ্টির যে বক্সগুলো থাকে সেই বক্সের যে মোটা কার্ডটা থাকে, কার্ড পেপার মতন শক্ত থাকে, সেটা দিয়ে আমরা এই গহনাটা তৈরি করতে পারি। আর এটার অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে বক্রম ব্যবহার করতে পারি। বক্রম কিন্তু খুব পাতলা হয়, এটার কারণে গহনাটার ওজন তেমন হয় না। আর ওজন তেমন না হলে যে সুবিধাটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা খুব সহজেই ক্যারি করতে পারি, আমাদের অস্বস্তি হয় না, আমরা কমফোর্টেবল, হ্যাঁ এই গহনাগুলো পরতে আমরা কমফোর্টেবল, যার কারণে আমি সবসময় প্রেফার করি হচ্ছে বক্রমটা। বক্রমে এই হট গ্লোটা দিয়ে কাজ করলে একদম সুন্দরভাবে বসে থাকে, এটা টেনেও খোলা যায় না, ঠিক আছে। তাই আমি বক্রম ব্যবহার করি, তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা বক্রম দিয়ে কাজ করলে কাজটা সুন্দর এবং স্মুথ হবে। তো এখানে আমি বক্রমের একটা পিস নিয়েছি, অনেক সময় বক্রমের পিস আরও বড়ো নিতে পারো, ছোটো নিলে তো আর হবে না, মাপ অনুযায়ী নিতে হবে। তো আমি যেই সাইজটা এখানে নিয়েছি এটা মোটামুটি আমার হয়ে যাবে। তো এই বক্রমটা দিয়ে আমি আজকে কেটে দেখাবো হচ্ছে গলার জড়োয়া টাইপের যে নেকলেস থাকে সেই ডিজাইনের একটা হলুদের গহনার জন্য গলার কাটিংটা দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়েছি কেচি, তারপরে নিয়েছি হচ্ছে ফিতা। তো এই ফিতাটা আমি মাপের জন্য নিয়েছি, আর এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে খাতার মধ্যে লিখে নিয়েছি গায়ে হলুদের গহনা তৈরির বেস কীভাবে আমরা বানাবো। তো তার জন্য গলার মালার জন্য যে বেসটা সেটা দেখাচ্ছি। আমরা এখানে পাশের মাপ নিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি, আর লম্বার মাপ নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি। এই মাপটা টোটাল থাকবে হচ্ছে আমাদের আমরা যে বক্রমটা কাটবো সেই বক্রমের ভেতরের অংশটা থাকবে হচ্ছে এই মাপের 5.5 ইঞ্চি থাকবে পাশে, আর হচ্ছে লম্বায় থাকবে 3.5 ইঞ্চি। তো চলো আমি বক্রমে এখন কেটে দেখাচ্ছি তোমাদের। বক্রমের যে পিসটা আমি নিয়েছি সেটার মধ্যে এখন আমি এই ফিতাটা দিয়ে মেপে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি 1 ইঞ্চির মতন বাড়তি অংশ রেখে দেব, যেহেতু আমি এখানে বক্রমের পিসটা ছোট নিয়েছি, তো আমি মাপ অনুযায়ী নিয়েছি। আমি তোমাদের দেখার সুবিধার্থে বলে দিচ্ছি, সাইড থেকে হচ্ছে 1 ইঞ্চি আমি আগে বাদ দিয়ে নিচ্ছি, এরপর আমি মাপ নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি যেহেতু আমি নিয়েছি এখানে আমি একটা মার্ক করে দেব। আমার এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে সামনের যে স্টার্টিংটা ছিল সেখানেও আমি একটা মার্ক করে নিয়েছি, মানে হচ্ছে এই এই অংশটা এখান থেকে এখান অবধি আমরা 5.5 ইঞ্চি মাপে নিয়েছি। এরপর আমরা লম্বায় যেটা বলেছি, এটা তো ছিল পাশে, তো লম্বায় যেটা নিয়েছি সেটা আমরা 3.5 ইঞ্চি নেব। তো তার জন্য আমার মাপটাকে পারফেক্ট করার জন্য আমি যে 5.5 ইঞ্চি মাপটা নিয়েছি সেটাকে একটা ভাঁজ দিয়ে মিডল পয়েন্টটা আগে আইডেন্টিফাই করে নিচ্ছি, এরপর এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর বাসটা খুলে নিলাম, হ্যাঁ বাসটা খুলে নেওয়ার পরে জিনিসটা হচ্ছে এরকম। এরপর হচ্ছে আমরা কাটিংয়ে চলে যাব। তো কাটিং করার জন্য এটা আপনারা যে কোনো বা তোমরা হচ্ছে যে কোনো তোমাদের যে প্রসেসে খুশি তোমরা সেই প্রসেসে এটা কেটে নিতে পারো। তা আমি এখন যে প্রসেসে কাটছি তোমরা একটু ভিডিওটা দেখো, দেখলে আশা করছি বুঝতে পারবে।
এটা হচ্ছে সেই জরা সিস্টেমের নেকলেসের কাটিংটা, যেটা আমরা হলুদের গহনা তৈরি করার জন্য বেসটা কেটেছি। এটা হচ্ছে আমি একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম, তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো। এর থেকে বড় করলে আসলে গলায় পড়ার মতন অবস্থায় থাকবে না, সেটা অনেক বেশি বড় হয়ে যাবে। তবে চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারো। এখন আমি যে মাপটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মানে যে মাপটা আমি খাতায় লিখেছিলাম, যেমন হচ্ছে পাশের ইঞ্চিটা 5.5 হবে আর লম্বার ইঞ্চিটা হচ্ছে 3.5 হবে, সেই মাপটা হবে আসলে বক্রমের ভেতরের যে খালি অংশটা আছে এই অংশটা, ঠিক আছে? এটা কিন্তু বাইরের অংশটা হবে না, শুধু ভেতরের অংশের মাপটা আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে যে বক্রমটা আমরা যেটুক পাশ রেখে কেটেছি, এখানে 1 ইঞ্চির মতো পাশ রাখলেই হবে। প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে 1 ইঞ্চির মতো জায়গা আমি রেখেছিলাম স্টার্টিংয়ে, তো ওই রকম করে পুরোটা বক্রম 1 ইঞ্চি পরিমাণ সমান জায়গা রেখে পাশে আমরা 5.5 কাটবো এবং লম্বায় 3.5 কাটবো। হ্যাঁ, এটা তো গেল জরোয়া। এরপরে দেখাচ্ছি আমি চোকারের মাপটা তোমরা কীভাবে নেবে। তো চোকারের মাপটা হচ্ছে জরোয়ার থেকে একটু কম নিলেই হবে, যেমন হচ্ছে সম্পূর্ণ যে চোকারের মাপটা সম্পূর্ণটা, হ্যাঁ ভিতরের অংশ বা বাহিরের অংশ বলে এখানে কিছু বলছি না, সম্পূর্ণটাই হচ্ছে 5.5 নিলেই হয়ে যাবে। আর লং হচ্ছে এখানে খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই, 1.5 ইঞ্চির লং নিলেই হবে। এটা চোকার অনুযায়ী, চোকার কেউ হচ্ছে একটু অর্ধ চন্দ্র যেরকম থাকে সেরকম শেপেও কাটে, অনেকে হচ্ছে একদম সোজা করে কাটে, সেটা হচ্ছে একদম গলায় লেগে থাকে। তো আমি যেই আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একদম সোজা হবে না, এটা একটু বাঁকা টাইপের হবে। তো যেটা হচ্ছে আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল, এটা হচ্ছে চোকারের জন্য বেস তৈরি করা। এরপর হচ্ছে যে ফ্লাওয়ারগুলো তোমাদের ডিজাইন মতো তোমরা বসাবে তাইলেও হয়ে যাবে। এরপর আমি তৃতীয়ত যে প্রসেসটা দেখাবো, মানে যে বেসটা তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে দোল টিকলি এই টাইপের বেস তৈরি করে দেখাবো। বিশেষ করে দোল আর টিকলির যে বেসগুলো হয় সেটা গোলের মধ্যে হয়। তো গোলের একটা মাপ আমি নিয়ে নিচ্ছি এখানে, রঙের কৌটোর একটা কৌটোর মুখটা আমি নিয়েছি, সেই মুখের যে শেপটা আছে গোলের মধ্যে যতটা সাইজ আছে ওই সাইজেরই আমি হচ্ছে দুল আর টিকলি তৈরি করে থাকি। তো সেটাকে আমি যেহেতু একটা ক্যাপ নিয়েছি, ক্যাপটাকে আমি বক্রমের উপরে বসিয়ে সাইডে দিয়ে হচ্ছে গোল দাগটা দিয়ে নিচ্ছি, যেন আমার বক্রমটা কাটতে নিলে যেন আঁকাবাঁকা না হয়ে যায়। তো দেখো খুব সুন্দর একটা শেপ চলে আসছে, এটাকে আমি এখন কাটিং করে নেব। এরপর এই বেসটার মধ্যে আমরা টিকলি আর কানের দুল এগুলি তৈরি করতে পারবো এই একই শেপে, তবে তোমরা যদি ছোট করতে চাও আরও ছোট করে কাটতে পারো, চাইলে আরও বড় করেও কাটতে পারো এই শেপগুলো। তো এটা হচ্ছে আমার চোকারের বেস, যেটা দেখো আমি পেছনের পাটটা দেখিয়ে দিচ্ছি। পেছনের পাটটা অর্ধচন্দ্র মতো করে কেটেছি, মানে অর্ধচন্দ্র এটা হবে না, আরও কম, মানে যেই চন্দ্রের যে শেপটা আছে গোলের এটাকে একদম কমিয়ে কাটা হয়েছে, যেহেতু এটা চোকার বানাচ্ছি। এবং মিডেলের যে বেসটা করেছি আমি গোলের মধ্যে, সেটা হচ্ছে এই যে একটু আগে যেটা দেখালাম গোল যে বেসটা তৈরি করা, সেই বেসটা আগে তৈরি করে নিয়েছি, এর মধ্যে চারপাশে ফ্লাওয়ার দিয়ে আগে একটা গোল বেস বানিয়ে নিয়েছি, এরপর এটাকে এই চোকারের বেসের উপরে বসালাম, এরপরে সাইডের ফ্লাওয়ারগুলো দিলাম। তো এই হচ্ছে চোকারের বেস আমি তৈরি করার যেই প্রসেস আছে সেটা দেখিয়ে দিলাম।